नमस्कार, वेलकम टू माय चैनल। आज के आमी तोमादे साथे शेयर करब आमी किभाबे आमार ए छोट बेडरूमटाके डीप क्लिनिंग करछी। फेस्टिव सीजनेर जोन्नो तो डीप क्लिनिंग खूब जरूरी। किभाबे आमी डीप क्लिनिंग करब सेटाई तोमादे साथे आजके शेयर करब। डीप क्लिनिंग करबार पर आमी रूमटाके एकटु डेकोरेट करब, दुर्गा पूजोर जोन्नो रेडी करब। तो এটা হচ্ছে আমার একটা ছোট্ট বেডরুম, দেখো পুরোটা আমি একবার দেখিয়ে দিলাম। ডেকোরেট করবার আগে ক্লিন করবার জরুরি হয়ে পড়ে, তার জন্য আমি আজকে ডিপ ক্লিনিং করব। তো চলো দেখে নি। হাই, তো এবার আমি আমার ঘরটা ক্লিন করবার আগে ভালো করে ঝুলটুল ঝেড়ে পরিষ্কার করবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমার চুলটিকে আমি খুব ভালো করে বেঁধে নেব, যাতে কোনো ডিস্টার্ব না আসে কাজের মধ্যে। তো আমি একটা বান বেঁধে নিচ্ছি এরকম ভাবে ক্যাচারের সাহায্যে। এবার আমি কাজে লাগবো আস্তে আস্তে। এবার তোমাদের সাথে একটা মজার আইডিয়া শেয়ার করব। এটা ঝুলঝাড়া। এই ঝুলঝাড়ার প্রথমে ওপর দিকের যে ব্রাশটাটা খোলা যায়, ওটা খুলে নিয়ে এই দিকের যে একটা কাপড়ের যে ডাস্টিং ব্রাশটা রয়েছে এটাও মুভ করা, যেটা খোলা যায়। তো এটার ওপরের একটু দেখো এরমভাবে খোলা যায়। তো এটাকে আমি এই যে কাপড়ের জিনিসটাকে এটাকে আমি এই ঝুলঝাড়াটার যেটা ফোল্ডিং যেটা অনেকটা লম্বা করা যায় এই লাঠিটার মধ্যে পরিয়ে দেব, আর তার সাথে একটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে দেব। তাহলে এটা আর নড়বে না, এবং এটার সাহায্যে আমি উঁচু জায়গাগুলো পরিষ্কার করে নিতে পারবো। এটা যেহেতু কাপড়ের হয় তার জন্য এটা খুব ভালো, ধুলো ঝাড়ার পক্ষে খুব সুবিধে হয়। ঘরের মধ্যে অনেক ছোট ছোট ধুলো থাকে যেগুলো আমার চোখে পড়ে না, সেগুলো এটার সাহায্যে আমি এরকমভাবে পরিষ্কার করি। তোমরা চাইলে এই আইডিয়াটা নিতে পারো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমি পুরোটা ঝেড়ে নিচ্ছি সুন্দরভাবে, দেয়ালগুলো পরিষ্কারভাবে এটা দিয়ে খুব ভালোভাবে ঝাড়া হয়ে যায়। যেহেতু দেয়ালটা উপর দিকে উঁচু, তার জন্য উঁচুর জায়গাগুলো এটাতে খুব ভালো পরিষ্কার হয়ে যায়। আমি গোটা ঘরটা এরকম ভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার হয়ে গেছে, এরপর আমি ব্রাশটাকে আবার খুলে দেব, মানে এই কাপড়ের যে যেটা রয়েছে এটা খুলে দিয়ে আবার যার সাথে যেটা পরানো ছিল ওটা আমি রেখে দেব। আর এটা পরিষ্কারও করা যায়, ডাস্টিং হয়ে যাওয়ার পর যদি খুব নোংরা হয়ে যায় তাহলে এটা পরিষ্কার করা যায়। আমি প্রত্যেকটা ডাস্টিংয়ের পর আমি এটা পরিষ্কার করে দিই। এরপরে আবার ঝুলঝাড়াটার মধ্যে যে ব্রাশটা ছিল সেটা লাগিয়ে দেওয়ার পর আমি জানলাগুলো খুব ভালো করে ঝেড়ে নেব। আইডিয়াটা ভালো লাগলে তোমরা অ্যাপ্লাই করতে পারো।
ব্যাস আমার ঘর একেবারে পরিষ্কার হয়ে গেছে, একেবারে রেডি, সম্পূর্ণ ডাস্ট ফ্রি, সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি আমার রুমটাকে দুর্গাপূজোর জন্য যে ডেকোরেটগুলো আমি করতে চাই, যেগুলো একটু সাজাতে চাই সুন্দরভাবে, তো সেগুলো করে নেব, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য ভিডিওটা এটুকুই, আশা করি ভালো লেগেছে। ভিডিওটা লাইক করো, তোমাদের মতামত শেয়ার করো আমার সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, আমি তো খুব এক্সাইটেড। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমার ভিডিওগুলো দেখবার জন্য। আজকের জন্য এটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, আর দুর্গাপুজো ভীষণ আনন্দ করো। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, আর যাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।